আসলে আজকে সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা এবং সৌদি আরবের ম্যাচটি, এবং সেটা নিয়ে কিন্তু সমস্ত রকমের জল্পনা কল্পনা এবং সমস্ত রকমের আলোচনা আজকে। তো আমি আজকে সেই ম্যাচটা দিয়ে একটু কিছু কিছু ছোট ছোট তথ্য জানিয়ে রাখি, কারণ বেশিরভাগ তথ্য আসলে মূল তথ্যগুলো দর্শকরা জানেন, এবং আমাদের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীমও অনেক সব কিছুই জানিয়ে দিয়েছেন। আমি সাইড স্টোরিগুলোর মতো কিছু কিছু জানাচ্ছি। সেটা হচ্ছে ব্রাজিল ম্যাচে যে তাদের ব্রাজিলের যে ভবিষ্যৎবাণী করেছিল আল জাজিরার যে রোবট সফটওয়্যার কাশেফ, যে ভবিষ্যৎবাণী করেছিল ব্রাজিলকে নিয়ে যে ভবিষ্যৎ ওই ম্যাচ জিতবে, সেই সফটওয়্যারটি এবার আর্জেন্টিনা সৌদি আরব ম্যাচ নিয়েও হচ্ছে আজকে ভবিষ্যৎবাণী করেছে, এবং ভবিষ্যৎবাণীতে বেশ সাফ কথাই জানিয়েছে যে আজকে আর্জেন্টিনা জিতবে এবং সেটার সম্ভাবনা 64%। আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, তিনি কিন্তু বলেছেন যদি আর্জেন্টিনা কোনোভাবে নক আউট পর্বে না উঠতে পারে তাহলে তিনি ব্রাজিলকেই সমর্থন করবেন, এবং তিনি এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে হচ্ছে ল্যাটিন আমেরিকা থেকে যে দলগুলো এবার প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে আর্জেন্টিনার পর ব্রাজিলই হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার। আরেকটা কথা, ভালো একটা তথ্য জানিয়ে রাখি, যেহেতু দর্শকদের ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে সবসময় একটা বড় রকমের আগ্রহ থাকে এবং বিশ্বকাপের বাইরে হলেও সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তো যেহেতু রোনালদোর সাথে ম্যানিওয়ের চুক্তি এই বিশ্বকাপ চলাকালের মধ্যে শেষ হয়ে গেল, তো সবার সাধারণভাবে দর্শকদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে রোনালদো এরপরে কোথায় যাচ্ছেন, সেটা আজকেই পরিষ্কার হয়েছে। রোনালদো 2.5 বছরের চুক্তিতে বিশ্বকাপের পরপরই সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগদান করছেন, এবং এটা একটা বিগেস্ট টোটাল বলা যায় যে তিনি বছরে 20 কোটি ইউরো বা 2100 কোটি টাকা বেতন পাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরেকটি কথা বলে রাখা ভালো এখানে রাহুল, সেটি হচ্ছে আমাদের ইংল্যান্ড এবং ওয়েলস ম্যাচের পর 3-0 গোলে হারের পর ওয়েলসের যে স্টার ফুটবলার এবং একজনের স্টার ফুটবলার তিনি হচ্ছেন গ্যারেথ বেল, যেরকমটা বলা হয়েছিল এবং তিনি বিশ্বকাপে আসার আগে এরকমটা বলেছিলেন যে তিনি এই বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হবে, তো ইংল্যান্ড ম্যাচের পর বেল বেশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি আরও আপাতত শেষ করতে চান না, হয়তো ভবিষ্যতে তিনি আবারও বিশ্বকাপে খেলতে পারেন। রাহুল,